দুই পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পরিদর্শনের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়েছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল সোয়া ১০টা নাগাদ অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেন। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজও রয়েছেন এই দলে। রাঙামাটিতে পৌঁছে সেনাবাহিনীর প্রান্তিক হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে তারা আইন শৃঙ্খলা সংক্রান্ত মত বিনিময় করবেন। দুপুর ৩টা নাগাদ যাবেন খাগড়াছড়িতে।